শত বাধা বিপত্তি মামলা হামলা এবং গ্রেপ্তারকে উপেক্ষা করে ঢাকা বিএনপির সমাবেশে গোলাপবাগ মাঠে লক্ষ নেতাকর্মীর সমাগম ঘটেছে। এই সমাবেশ থেকে বিএনপির যেই সমস্ত সংসদ সদস্যরা আছে বর্তমানে পার্লামেন্টে, এই সমাবেশ থেকে তারা বক্তব্য দিয়েছে যে তারা পদত্যাগপত্র অলরেডি পাঠিয়ে দিয়েছে। বিএনপির মহিলা আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা তার বক্তব্যে জানিয়েছে যে অলরেডি ইমেলের মাধ্যমে আমাদের পদত্যাগপত্র আমরা পাঠিয়ে দিয়েছি, যেহেতু আজ শনিবার সরকারি বন্ধের দিন তাই আগামী কাল আমাদের এই ইমেলটি গৃহীত হবে। অর্থাৎ বিএনপির যে সমস্ত এমপিরা আছে তারা আজ এই সমাবেশ এবং বক্তব্যের মধ্য দিয়ে সরকারের যে সংসদ আছে সেই সংসদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছে। সংসদ থেকে আপনার পদত্যাগের ঘোষণা করতে চাই। আমাদের পদত্যাগ পত্র আমরা অলরেডি ইমেইলে পাঠিয়ে দিয়েছি, আজকে শনিবার ছুটির দিন, আগামীকাল ইনশাআল্লাহ আমরা আমাদের সই করা পদত্যাগ পত্র হাতে হাতে সংসদে পৌঁছে দেব। আরও একটি লক্ষণীয় ব্যাপার হলো, এই সমাবেশকে কেন্দ্র করে এখনো পর্যন্ত কোনো নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টির কোনো আশঙ্কা দেখা যায়নি। তার মানে হলো বিএনপি বরাবরই তারা বলে আসছিলেন যে আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করতে চাই, আমরা শান্তিপূর্ণভাবে আমাদের মহাসমাবেশটি অনুষ্ঠিত করতে চাই, সেটি কিন্তু বহাল রয়েছে। এখানে বিএনপি বরাবরই যে কথাটি বলছিলেন সেই কথাটির সত্যতা পাওয়া যাচ্ছে আজ এই অনুষ্ঠান থেকে। কোনো প্রকারে বিশৃঙ্খলা ছাড়াই শান্তিপূর্ণ একটি সমাবেশ করছেন বিএনপি, এবং বিএনপি যে শান্তিপূর্ণ সমাবেশ করতে পারে সেটি নজির ঘটনা আজ এই সমাবেশের মধ্য দিয়ে দেখা যাচ্ছে। যেহেতু বিএনপির উপরে যাবৎ মামলা হামলা গ্রেপ্তার এবং বাধা বিপত্তি কিন্তু কম আসেনি, তবুও সব কিছু উপেক্ষা করে তারা যে আজকের যে প্রোগ্রামটা এখনো পর্যন্ত শান্তিপূর্ণ অবস্থান বজায় রেখেছে সেটি লক্ষণীয় বিষয়। এদিকে বিএনপির এই অনুষ্ঠানে আগত নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী তারা বলছেন সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে একটি নির্বাচন দিতে হবে, সেই সাথে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পুরোপুরি মুক্তির দাবি জানিয়েছেন তারা। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন চাই, বেগম খালেদা জিয়ার মুক্তি দিতে হবে। খালেদাকে ভালোবাসি, এক এক করে তিনবার প্রধানমন্ত্রী সে জেলে, তার মুক্তির দাবিতে আসছি। আমরা কখনো বিশৃঙ্খলা করি নাই, আমরা বিশৃঙ্খলা করতে চাই না। তবে বিএনপির এই সমাবেশকে কেন্দ্র করে নিরাপত্তার বলয়ে থাকা র্যাব সদস্যরা কি বলছেন আমরা একটু তাদের মুখ থেকে শুনে আসি। র্যাব কিন্তু পুরোপুরিভাবে স্বীকার করেছে যে এখনো পর্যন্ত বিএনপির এই সমাবেশকে কেন্দ্র করে কোনো নাশকতা দেখা যায়নি, মোটামুটি শান্তিপূর্ণভাবেই সমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে এবং তারা পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তার ব্যবস্থা জোরদার করেছেন এবং এই সমাবেশ যেন সফল হয় সে ব্যাপারে র্যাব এবং ডিএমপি পুলিশের তারা তৎপর আছে। এবং তিনি স্বীকার করেছে যে আসলে নাশকতার গুজব ছিল কিন্তু বেসিক্যালি এখনো পর্যন্ত প্র্যাকটিক্যালি কোনো নাশকতা আমরা দেখতে পারি নাই। চলুন আমরা তার বক্তব্যটি একটু শুনে আসি। নাশকতার আসলে বিভিন্ন রকম গুজব ছিল কিন্তু প্র্যাকটিক্যালি নাশকতা হবে এরকম কোনো কিছু ছিল না আমাদের, আমরা পাইনি সেরকম মেসেজ। তবে আমরা যে কোনো ধরনের নাশকতা ঠেকানোর জন্য আমরা প্রস্তুত ছিলাম। সকাল থেকে র্যাবের সদস্যরা অত্যন্ত পেশাদারিত্বের সাথে কাজ করছে এবং এখনো পর্যন্ত সমাবেশটা শান্তিপূর্ণভাবে শেষ হবে বলে আমরা।